ঘুরবে না ক্যানিং মহকুমার বৃহত্তম জগন্নাথ দেবের রথের চাকা। করোনার সংক্রমণ ও সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য ঘুরবে না ক্যানিং মহকুমার বৃহত্তম ঐতিহ্যবাহী রায়বাগিনী জগন্নাথ দেবের রথের চাকা। প্রচুর লোকের জনসমাগম এড়ানোর জন্য রথযাত্রা বন্ধ থাকছে। রথযাত্রা বন্ধের পাশাপাশি নদিন রথের মেলাও বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ক্যানিং মহকুমার রথযাত্রা উৎসব কমিটি। রথের দিন শুধুমাত্র পূজা অর্চনা হবে এবং সামাজিক দূরত্ব বজায় রেখেই জগন্নাথ বলরাম সুভদ্রাকে দর্শন করতে পারবেন সাধারণ দর্শনার্থীরা। বিগত 12 বছর আগে ক্যানিংয়ের বাসিন্দা বিনয় গায়েন, গৌরহরি মণ্ডল, বাবলু মণ্ডলরা প্রতি বছর রথযাত্রার সময় পুরীতে যেতেন রথযাত্রা উৎসব দেখার জন্য। প্রতি বছর পুরীতে যাওয়া বিশাল অঙ্কের টাকা খরচ হয়, পাশাপাশি লক্ষ লক্ষ ভক্তের সমাগম হওয়ায় অনেক সময় রথের দর্শন পেলেও জগন্নাথ দেবের দর্শন মিলত না। সেই আফসোস থেকেই বিনয় গায়েন, গৌরহরি মণ্ডল, বাবলু মণ্ডলরা সিদ্ধান্ত গ্রহণ করেন ক্যানিংয়ের রথযাত্রা উৎসব শুরু করবেন বৃহৎ আকারে। সেই শুরু আজ থেকে গত 12 বছর আগে শুরু হয় এই রথযাত্রা। রথের যাবতীয় নকশা তৈরি করেন শঙ্কর মণ্ডল। নিম গাছের কাঠ দিয়ে তৈরি হয় জগন্নাথ বলরাম সুভদ্রা দেবীর মূর্তি। বিগত এক যুগ আগেই ক্যানিং মহকুমার এই বৃহত্তম রথযাত্রার প্রথম লগ্নে রথের রশি টেনে সূচনা করেছিলেন প্রাক্তন উচ্চপদস্থ পুলিশ আধিকারিক বিরিঞ্চি দেবনাথ। পরবর্তী সময়ে 2019 পর্যন্ত ধারাবাহিকভাবে এই রথযাত্রার সূচনা তিনি করেছিলেন। বর্তমানে বিরিঞ্চিবাবু ক্যানিং মহকুমার রথযাত্রা উৎসব কমিটির সম্পাদকও। এই রথের প্রতিষ্ঠা লগ্ন থেকেই জগন্নাথ দেবের পূজা অর্চনা কাজে নিয়োগ রয়েছেন হৃষীকেশ মহারাজ। রথযাত্রা উৎসব ছাড়াও নিয়ম নিষ্ঠা মেনেই জগন্নাথ দেবের ভোগ রান্না করে নিবেদন করা হয়। পুরীর প্রাচীন রথযাত্রার নিয়ম মেনেই জগন্নাথ বলরাম সুভদ্রা ক্যানিংয়ে মাসির বাড়িতে যাত্রা করেন। বর্তমানে করোনা সংক্রমণের কথা মাথায় রেখে ঐতিহ্যবাহী ক্যানিং মহকুমার রথযাত্রা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রথযাত্রা পরিচালন কমিটির সভাপতি দিলীপ মুখার্জি জানিয়েছেন, করোনা ভাইরাসের সংক্রমণের কথা মাথায় রেখে এবছর রথযাত্রা উৎসব বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি। তবে পুজো হবে, সামাজিক দূরত্ব মেনেই জগন্নাথ দেবকে দর্শন করা যাবে। করোনা সংক্রমক এবং দর্শনার্থীদের ভিড় এড়াতে জগন্নাথ দেব মাসির বাড়িতে যাবে না। যাবতীয় পূজা অর্চনা সমস্ত কিছুই রায়বাগিনীতেই হবে সামাজিক দূরত্ব বজায় রেখেই। প্রতি বছর এই রথযাত্রায় হাজার হাজার দর্শনার্থীদের জমায়েত হয়। হিমশিম খেতে হতো প্রশাসনকে, চলতি বছর রথযাত্রা উৎসব হবে না, ঘুরবে না রথের চাকা, এমনটাই জানতে পেরে বিমর্ষ হয়ে পড়েছেন সমগ্র ক্যানিং মহকুমার বাসিন্দারা।